ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেলিনটি প্রেস রাখবেন এই রকমই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিধানসভা দখল করেও পঞ্চায়েত হাতছাড়া, হতাশায় বিজেপি, উজ্জীবিত তৃণমূল, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির বাংলার ক্ষমতা দখল করবে বলে মনস্থির করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। 77টি আসন দখল করে রাজ্যে বিরোধী দলের জায়গা দখল করেছে তারা। সেদিক থেকে বিজেপির এই 77টি আসনের মধ্যে অন্যতম গাজল বিধানসভা কেন্দ্র মালদহের এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র দখল করে তৃণমূলকে চাপে ফেলে দেয় ভারতীয় জনতা পার্টি। স্বভাবতই বিধানসভা কেন্দ্র যখন বিজেপির দখলে রয়েছে তখন সেই কেন্দ্রের পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সব কিছুই গেরুয়া শিবির নিজেদের দখলে রাখতে সমর্থ হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু এবার বিজেপির দখলে থাকা পঞ্চায়েত চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে, যার জেরে ব্যাপক চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত উল্লেখ্য, গাজলের রানীগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রথমে বিজেপির দখলে থাকলেও প্রধান সঞ্জীব দাসের নেতৃত্বে একাধিক পঞ্চায়েত সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে, যার ফলে তৃণমূল পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এদিন গাজলের বাস স্ট্যান্ড এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই পঞ্চায়েত প্রধান এবং আর এক পঞ্চায়েত সদস্য যোগদান করেন তৃণমূল কংগ্রেসে, যার জেরে তৃণমূলের শক্তি এই পঞ্চায়েতের অনেকটাই বৃদ্ধি পেল। কিন্তু কেন তারা হঠাৎ করে বিজেপি শ্রী তৃণমূলে যোগদান দিলেন? এদিন এই প্রসঙ্গে দলবদল করা সঞ্জীব দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়ন দেখে আমি বিজেপি শ্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। বিজেপিতে থেকে জনগণের জন্য কোনো কাজ করতে পারছিলাম না, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে যোগদান করেছি, এখন থেকে জনগণের জন্য কাজ করতে পারবো। পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি রাজ্য ক্ষমতা দখল করতে না পারার পরেই তাদের দলে বেসুরো নেতা নেত্রীদের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছিল। এক্ষেত্রে তৃণমূল থেকে যারা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তারা আবার দলবদল করার ইচ্ছা পোষণ করতে শুরু করেন, যার জেরে এমনিতেই চাপে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এবার গাজল বিধানসভা নিজেদের দখলে থাকলেও সেখানকার পঞ্চায়েত প্রধান সহ আরেক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপির অন্তরে যে যথেষ্ট হতাশা তৈরি হলো তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই যোগদান তৃণমূল কংগ্রেস যথেষ্ট উজ্জীবিত, সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।